গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আইডিয়ালে, ঢুকে গেছি। এখন 10:30 বাজে, তো শুরু হয়ে গেল 10:30 থেকে। আজকে আইডিয়ালেই সারাদিন থাকবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। হ্যাপি দুর্গাপুজো। কালকে যা বৃষ্টি হলো, ভাবলাম গেল মনে হয়, মনে হচ্ছে না আজকে বইয়ার। তো চলো 72 আন্টির বাড়ি যাচ্ছি, চুলে আগে কালার করব, তারপরে আবার সন্ধ্যাবেলা ফেসিয়াল করব। তো আইডিয়ালের প্যান্ডেল দেখো, লাইটিং শেষ হয়ে গেল। এখন আছি, ওই দেখো বৃষ্টি হয়েছে রিমা, বৃষ্টি হয়েছে, তো লাইট বন্ধ করে দিয়েছে। যা, আমি ভাবলাম একটু ছবি তুলে দেখাবো তোমাদেরকে, লাইট বন্ধ হয়ে গেছে। তার কাজ শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, দেখি দাদা এসে গেছে কিনা, নাহলে আবার দাঁড়িয়ে থাকতে হবে, ফোন করি। বৃষ্টি হচ্ছে তো দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কাজ থেকে বাড়ি চলে এসেছি, এসে দাদাই করছে, গুছিয়ে দিয়েছি অল্প করে, আর দাদা সব রান্না করছে। এই যে ভাত হচ্ছে, আর এই যে কচুর মুখের তরকার মাছ দিয়ে করছে। ভাতটা এবার নামিয়ে নিই, আর এদিকে দেখো বৃষ্টি, কালকে সকালবেলা বেরোতে হবে। এখন আইডিয়াল থেকে এলাম, সারাদিনই আজকে আইডিয়ালে ছিলাম। কচুর মুখে দিয়ে মাছের ঝোল, ওই যে কি গো ঝোল লাগবে তো একটু, তো ঠিক আছে। তো গুড নাইট বন্ধুরা, চলে এলাম। এই যে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্না বান্না, এবার খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। ভাতও হয়ে গেছে, আর এদিকে দাদা ঝটপট করে বসিয়ে দিয়েছিল কচুর মুখে দিয়ে মাছের ঝোল। এটা দিনের বেলা খেলে ভালো হয়, বাট কি করব, দিনের বেলা তো টাইম পাচ্ছি না, ওই জন্য করতে পাচ্ছি না, তো এখন করে এখনই খাবো। তো কেমন হয়েছে বলো, কার কার খেতে ভালো লাগে কচুর মুখি? আমাদের তো ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগে। তা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।